আধুনিক জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে কৃষি সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দানাদার ফসলের মধ্যে ধান প্রথম অবস্থানে কারণ আমাদের প্রধান খাদ্য ভাত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় উচ্চ ফলনশীল নতুন নতুন জাতের ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ সে স্রোত ধারায় বিশ্বের মধ্যে বাংলাদেশ ধান উৎপাদনের চতুর্থ স্থান অর্জন করেছে কুমিল্লা অঞ্চলে ধানের অধিক ফলনের পেছনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা এর রয়েছে অনন্য ভূমিকা তাহলে চলুন এ বিষয়ে একটি প্রামাণ্য চিত্র দেখি করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কুমিল্লা কাজ করে যাচ্ছি আমরা বর্তমানে মাঠে বড় ফসল চলছে বড় ফসল যেন ঠিকমতো হারভেস্ট করা যায় সেই বিষয়ে আমরা কৃষি যে সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে সেই অফিসের সাথে আমরা সব সময় যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছি এবং যখন যেখানে কৃষকের মাঠে যাওয়ার প্রয়োজন পড়ছে আমরা কৃষকের মাঠে যাচ্ছি কৃষকের পরামর্শ দিচ্ছি এবং বড় যেন ঠিকমতো হারভেস্ট হয় কৃষকের যেন ঠিকমতো ফসল ঘরে তুলতে পারে সেই বিষয়ে আমরা ডি এই সাথে কাজ করে চলছে বিশেষ করে আমরা এই যে হারভেস্টিংয়ের সময় যে মেশিন ব্যবহার আমরা মাঠে দেখেছি যে অনেক মেশিন ব্যবহৃত হচ্ছে হারভেস্টার কম্বাইন হারভেস্টার এটা সুবিধা হলো যে কৃষক একসাথে ধান কেটে ঝাড়াই মাড়াই হয়ে ব্যাগের মধ্যে বস্তার মধ্যে সে ধানটাকে নিতে পারছে এবং খুব অল্প সময়ের মধ্যেই সে এই রিক্স ফ্রিভাবে এই ধানটাকে সে ঘরে তুলে নিতে পারছে এবং খুব কম সময় লাগছে এবং এই মেশিনগুলো ব্যবহার হওয়ার ফলে দেখা যাচ্ছে যে মানে বোরোর যে এই যে সময় ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি যেগুলো হচ্ছে সেগুলো থেকে কৃষক তার ফসলটাকে নিরাপদ করতে পারছে আর আমরা এখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে যে কুমিল্লায় কাজ করে যাচ্ছি এখানে আমাদের গবেষণা রয়েছে এবং যে নতুন নতুন জাতগুলো উদ্ভাবিত হয়েছে সেগুলোর বিডার সিড আমরা উৎপাদন করে থাকি আধুনিক জাতগুলো বড়োতে আমরা যে ভালো ভালো জাতগুলো রয়েছে বিধান উনতিরিশ বিধান আঠান্ন তারপরে বিধান চুয়াত্তর এবং বিধান অষ্টআশি উননব্বই এই এই জাতগুলোর ব্রিডার বীজ আমরা উৎপাদন করছি সেগুলো এই বীজগুলোই ফাইনালি কৃষক পর্যায়ে যাবে এবং কৃষক এগুলো ব্যবহার করলে অনেক ভালো ফলন পাবে দেখা যায় যে আমরা যে তেত্রিশ শতাংশে যে বিঘা সেটাই কৃষক ভালো মতো চাষ করতে পারলে পঁচিশ মন বিঘায় তারা পাচ্ছে বিশ থেকে পঁচিশ মন আর এখানে আমরা বোরোর পাশাপাশি এখন কিন্তু আউশ এস্টাবলিশমেন্টের সময় আমরা বোরোর ফসলটাকে সংগ্রহ করার জন্য যেমন গুরুত্ব দিচ্ছি আবার আউশটা যেন ঠিকমতো প্রতিষ্ঠা হয় আউশটা যেন কিছু করতে পারে সেই বিষয়ে আমরা সহযোগিতা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেন এক ইঞ্চি জায়গা ফাঁকা না থাকে আমরা সেভাবে চেষ্টা করছি যেন কোনো জায়গা জমি ফাঁকা না থাকে সেখানে আমরা যেখানে সুযোগ রয়েছে সেখানে আমরা যেন বড়ো পরে যে আউশটা আসছে সেটা চাষ করতে পারি আমরা কুমিল্লা অঞ্চলে আমাদের যে তিনটা জেলা রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এই তিনটা জেলা নিয়ে আমরা কুমিল্লা অঞ্চলে কাজ করি সেখানে আমরা আউসের যে উচ্চ ফলনশীল জাতের বীজগুলো রয়েছে সেগুলো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে অফিসটা রয়েছে ওনাদের মাধ্যমে আমরা কৃষকদের কাছে দেওয়ার চেষ্টা করেছি কৃষকরা অলরেডি পেয়েছেন এবং অনেক কৃষক বিস্তলা করে ফেলেছেন যারা বড় একটু লেট তারা বিস্তলা করেছেন এবং বড়ো হারভেস্ট করে আউশ এস্টাবলিশ করবেন আউশ লাগাবেন এবং আমরা ডিএর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি যেন আউসের এরিয়াটা বাড়ানো যায় এবং আমরা বলতে চাই যে এবার যে আউশের যে এরিয়া সেটা মানে যে টার্গেট ছিল মানে নর্মালি যে টার্গেট ছিল সেটা চেয়ে বেশি করার চেষ্টা করা হয়েছে কারণ সরকার ধান কিনছেন এবং ধানের দামটাও একটু বেশি হওয়ার কারণে কৃষক কিন্তু আগ্রহী হচ্ছেন এবং অনেক জায়গায় কৃষক আউস ধান করার জন্য সে আগ্রহী সে নিজে বীজ চাচ্ছে সংগ্রহ করছে বীজ সে এমন এমন হচ্ছে যে আমরা তো কৃষি সম্প্রসারণ অধীনের মাধ্যমে এই বীজগুলো কৃষকের কাছে গিয়েছে আবার কৃষক নিজেও যোগাযোগ করছে আমাদের সাথে যে স্যার আমাদের বীজ দেন বীজ আছে কিনা তো আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমাদের সামর্থ্য যে আমাদের যে বীজ রয়ে ছিল সেই বীজগুলো আমরা কৃষককে দিয়েছি কৃষক সেগুলো চাষ করছে তো বিষয়টা হলো যে এই যে করোনা পরি পরিস্থিতি সেই করোনা ডাক্তাররা তো ফ্রন্টলাইনে কাজ করছেন করোনা দমনের জন্য আর আমরা যারা কৃষি বিভাগে রয়েছি এই করোনা পরবর্তী পরিস্থিতি যেন খাদ্যের ঘাটে না পড়ে যেন দুর্ভিক্ষ না দেখা যায় এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন বোরোটা ভালো মতো হারভেস্ট হয় এবং আউটটা যদি এস্টাবলিশমেন্ট ঠিকমতো হয় আর আউসে আমাদের এই কুমিল্লা অঞ্চলে টুমরো রোগ একটা খুব ব্যাপক আকারে হয় এবং কৃষকের যথেষ্ট ক্ষতি হয় টুমরো রোগটা গ্রিন লিভ হোপার জিএলএস নামক একটা পোকার মাধ্যমে ছড়ায় সেই পোকাটা যদি টুমরো আক্রান্ত কোনো ধান গাছ থাকে সেখান থেকে সে রস শোষণ করে করে আবার নতুন গাছে সে এই ভাইরাসটা ছড়ায় দেয় সারাদিনের ফলে টুংরো রোগ ব্যাপক আকার ধারণ করে এবং আমাদের কুমিলা অঞ্চলে বিগত সময় দেখা গেছে যে আউস ফসল এস্টাবলিশের জন্য এটা টুংরো একটা খুব বাধা বড় বাধা তো আমরা এই করোনা পরিস্থিতিতেও চেষ্টা করেছি যে কৃষকের মাঠে এই টুংরো গবেষণা যে মাঠ পর্যায়ে টুংরো গবেষণা আমরা নিয়েছি কৃষকে এবং জিএলএস দমনের জন্য যে ওষুধ প্রয়োগ করা প্রয়োজন বিশেষ করে বীজতলা থেকে শুরু করে আমরা বীজতলাতেই কৃষককে পরামর্শ দিয়েছি এবং আমরা নিজেরাও টুংড়ো জিএলএস দমনের জন্য আমরা কৃষককে ওষুধ দিয়েছি তাকে তাদেরকে জানিয়েছে যে এই ওষুধটা বীজতলায় প্রয়োগ করতে হবে এবং তারা কৃষকরা কিন্তু আগ্রহী তারাও এই বাজার থেকে ওষুধটা কিনে বীজতলাতেই জিএলএস যেটা গ্রিন রুপার যেটা টুংড়ো ছড়ায় সেটাকে দমন করার জন্য ওষুধ প্রয়োগ করছে এবং সে তারা এটা শিক্ষা পেয়েছে আমাদের গবেষণার মাধ্যমে তারা শিক্ষা পেয়েছে যে যখন জমিতে তারা লাগাবে ট্রান্সপ্লান্টিংয়ের পরেও তারা একবার দুইবার টুংরো দম জিএলএস জন্য ওষুধ প্রয়োগ করে এবং এর ফলে দেখা যায় যে টুমরো আমাদের সমস্যা হবে না এবং আউশ ভালো মতো আমরা হারভেস্ট করতে পারব তাহলে আমরা আশা করি যে খাদের কোনো ঘাটতি হবে না